আচ্ছা, আজকে আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা যখন বিভিন্ন ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি অথবা অন্য কারের জন্য অথবা কম্পিউটারের মাধ্যমে অথবা ল্যাপটপের মাধ্যমে হোক, যে কিসের মাধ্যমে আপনি যে টুলস ব্যবহার করেন, তবে আমরা মোবাইলের মাধ্যমে কীভাবে কন্টেন্ট তৈরি করি আমরা সেটা দেখাবো। পাশাপাশি হচ্ছে সেই ভিডিওগুলো আবার কীভাবে আপনি কম্পিউটারে নিয়ে গিয়ে এসে আপনি সেটা এডিট করবেন সেটি দেখাবো। তবে কম্পিউটারে যখন আমরা কোনো কন্টেন্ট এডিট করতে চাই, নিজের মতো করে করতে চাই, তখন আমাদের একটা প্রফেশনাল যে কাজ করা যায় বেসিক লেভেলের, একদম কোনো ব্যক্তি যদি কম্পিউটারের মোটামুটি বেসিক জানে, তাহলে সে যদি ভিডিও এডিটিং করতে চায় তখন সে প্রিমিয়ার প্রো দিয়ে করতে গেলে তখন সে আর তার পক্ষে সেটা সম্ভব না। কারণ আমি এমন একটা বেসিক লেভেল দেখাবো যে বেসিক লেভেলের যে সফটওয়্যার যে কাজ আছে সেটা হচ্ছে ফিল্মোরা ওয়ান্ডার শেয়ার। ফিল্মোরা ওয়ান্ডার শেয়ারের প্রো ভার্সনটা যদি আমরা যদি পারফেক্টলি যদি ব্যবহার করে থাকি, তাহলে আমরা প্রিমিয়াম কন্টেন্টগুলো ইজিলি নিজেরা কী করতে পারবো, কন্টেন্টগুলো এডিট করে আমরা নিজেরা কন্টেন্ট বানাতে পারবো। আর ফিল্মোরা ওয়ান্ডার শেয়ারটা আপনি 256 MB র্যাম থাকলেও যে কোনো পিসিতে, যে কোনো কম্পিউটারে, যে কোনো ল্যাপটপে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। তবে যদি প্রিমিয়ার প্রো যদি ইউজ করতে চান তখন আপনাকে র্যাম লাগবে 8 GB, আবার গ্রাফিক্স লাগবে 4 GB প্লাস অথবা 8 GB এরকম, তাহলে হাই লেভেলের কম্পিউটারের প্রয়োজন হয়। তবে আজকের যে কম্পিউটার, যে সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে আপনার হাই লেভেলের কম্পিউটারের দরকার নেই। লো কনফিগারেশন যে কম্পিউটার বা ল্যাপটপ আছে সেগুলো দিয়ে আপনি ভিডিও এডিটিংগুলো চমৎকারভাবে করতে পারবেন। তবে আমরা এই সফটওয়্যারটা কোথাও থেকে ফ্রিতে পাবো না, এটা আমাকে প্রিমিয়াম ভার্সনটা আমাকে কীভাবে ফ্রিতে ইউজ করতে হবে সেই জিনিসটা আমাকে বের করে নিতে হবে। যেমন এই যে ওয়েবসাইট গ্যাট ইন টু পিসি, এই ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে গিয়ে এখানে একটা চার্জ বার আছে, এই চার্জ বারে যদি আপনি ফিল্মোরা লিখেন, আমি একটু ফিল্মোরা দিয়ে চার্জ করি। ওকে, আমরা এখানে ফিল্মোরা 12-13 ভার্সন পর্যন্ত এখন বের হয়েছে, আমরা 13 ভার্সন পর্যন্ত যাব না, আমরা ফিল্মোরা 9 পর্যন্ত যাব। কারণ ফিল্মোরা 9টা হচ্ছে কি একদম স্ট্যান্ডার্ড ভার্সন, এটা দিয়ে মোটামুটি বেশিরভাগ কাজ, যতগুলো কাজ থাকে সবগুলো কাজ আপনি কি করতে পারবেন, ইজিলি করতে পারবেন। আমরা এখানে ফিল্মোরা 9, ওকে, এখানে এটা 9 মেবি, ফিল্মোরা ওয়ান্ডার শেয়ার দিয়ে চার্জ করি। টুয়েলভ দেখলাম, আচ্ছা 2 ইয়ার্সের আগে, আচ্ছা এখন রিসেন্টলি একটা, আচ্ছা আমরা একটা পাইছি। তবে আমরা আরও আপডেট কোনো কিছু আছে কিনা দেখি, নতুন কোনো, এটা 8, এটা হবে না, আমরা নিব যে 9। আচ্ছা 9-এর আমরা একটা পেয়েছি এখানে, এই যে এটা, আচ্ছা এটা যদি না পাই আমরা আরেকটা লিঙ্ক এখানে দিয়েছিলাম, আমাদের ভিডিও টিউটোরিয়ালে চলে যাব, এটা এখান থেকে, আমরা মনে হয় এই যে এখানে মেবি লাস্ট যে ক্লাসটা করাইছিলাম, এই যেটা এখানে আছে, আচ্ছা আমরা এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে আমরা সরাসরি এটা ডাউনলোড করব। আপনি চাইলে এখান থেকে এটাও ডাউনলোড করতে পারেন, আর নতুবা এই লিঙ্কে গেলেও আপনি এটা পাবেন। এই যে আমি এখানে গেলাম, এই যে লিঙ্কে গেলে, এই যে ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা 9.4, এখানে যাবেন, এখানে কী কী লাগবে একটু এখানে দেখলে বুঝতে পারবেন। এই যে এরা কিন্তু 4 GB র্যাম সাইজ, এখানে মানে র্যাম 4 GB সাইজ, আপনি র্যাম 2 GB হলেও চলবে, 1 GB হলেও চলবে, হয়তো এটা লিখছে আর কি। আর এখানে হার্ড ডিস্ক 500 MB ফ্রি স্পেস থাকতে হবে, আর ইন্টেল পেন্টিয়াম i3 অথবা Core 2 প্রসেসর আপনি চালাতে পারবেন, 285 MB একটা ফাইল। আচ্ছা এখন এই যে আমরা যেটা করব, উইন্ডোজ ভার্সন যেটা রয়েছে সেটা পোর্টেবল, মানে হচ্ছে ইনস্টল না করে ইউজ করা, আমরা এটা করব না, আমরা এখান থেকেই এটা ডাউনলোড করে নিয়ে নেব। এখন শুধু এটা ফোকাস করলে হবে, এই জিনিসটা দেখেন, এটা যখন আমরা ইনস্টল করব, এই ডাউনলোডে যাব, তখন দেখবেন যে কিছুক্ষণ টাইম নিচ্ছে আপনাকে। এখানে একটা পাসওয়ার্ড থাকবে, যে ফাইলটা আপনি পাবেন, এই ফাইলটা খুলতে গেলে আপনাকে এই পাসওয়ার্ড প্রয়োজন হবে। ডাউনলোড করে নিচ্ছি, জিপ করে দেওয়া থাকে আর কি ফাইলটা।
আচ্ছা এটা ডাউনলোড করতে থাকো। আমরা ফিল্মোরা ওয়ান্ডার শেয়ার অফিসিয়াল যেটা ওয়েবসাইট আছে অফিসিয়াল, অফিসিয়াল যেটা ওয়েবসাইট আছে, আচ্ছা এটা আগে এটাকে ডাউনলোড করে ফেলি। ফিল্মোরা 9 প্রো ভার্সন আমি জাস্ট আগে সেভ করে রাখি, এটা ডাউনলোড হতে থাকুক। তা এর আগে আমরা ফিল্মোরা ওয়ান্ডার শেয়ারের যে অফিসিয়াল যেটা ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে যাই। এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই যে এখানে ফ্রি ডাউনলোড নামে একটা অপশন আছে, মানে ফ্রিতে ডাউনলোড করে অনেকে ইউজ করতে পারবেন। তবে একটা জিনিস, আমরা যখন ফ্রিতে ব্যবহার করবো এই সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা ফ্রিতে ব্যবহার করলে একটা অসুবিধা হচ্ছে কি, প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে এখানে একটা ওয়াটারমার্ক চলে আসবে। এখন ওয়াটারমার্ক চলে আসাটা কিন্তু অনেকের কাছে একটা পছন্দ নয়, পছন্দনীয় নয়, কারণ একটা আপনার একটা নিজস্ব একটা স্বকীয়তা আছে, আপনি নিজে কন্টেন্ট তৈরি করতেছেন, আপনার ভিডিওতে কেন ওয়াটারমার্ক থাকবে? আপনি চাইবেন ওয়াটারমার্ক ছাড়া কি করার জন্য, ভিডিও তৈরি করার জন্য। এই জন্য আমরা ফ্রিটা ব্যবহার না করে কী করবো, প্রিমিয়ামটা ব্যবহার করবো। আর প্রিমিয়াম অনেকগুলো ফ্যাসিলিটি থাকে, কিন্তু ফ্রিতে এগুলো কি থাকে না। এখানে মূলত আপনি যদি প্রিমিয়াম ইউজ করতে চান তাহলে আপনাকে এখানে একটা পেমেন্ট দিতে হবে। আচ্ছা এটা ফ্রিটা দেওয়া আছে, আমরা যদি এখানে এই যে আমার ফ্রিটা ডাউনলোড করব না, এখানে যাই, আমরা এখানে ফিল্মোরা ওয়ান্ডার শেয়ার প্রাইস দিয়ে চার্জ করলে আমরা পাবো। এখানে ফ্রিটাই দেখাচ্ছে, ওই পেডটা দেখাচ্ছে না। এই যে এখানে পাইছি ফিল্মোরা ওয়ান্ডার শেয়ারে যে প্রতি মাসে প্রতি বছরে খরচ হবে কত, $50। তাহলে আপনার যদি ওয়ান অফ পেমেন্ট, একবারে পেমেন্ট যদি করতে চান তাহলে লাইফ টাইম ইউজ করতে চাইলে $80, মানে এরকম। এখন আমাকে $80 বা $50 কোনোটাই আমার পক্ষে দেওয়া সম্ভব না। $50 মানে হচ্ছে প্রায় আপনার 6,000 টাকার কাছাকাছি, আমি কোনোটাই দিব না, আমি জাস্ট ফ্রিতে ইউজ করব। যে ফ্রিতে যেটা আমরা ডাউনলোড দিয়েছি এটা ডাউনলোড হয়ে যাক, এটা অনেকটা স্লো। আপনি ভিডিওটা ফাস্ট রাখেন কিছুক্ষণ, এটা যদি আমি ওখানে ডাউনলোড করে দেখাইতে চাই। সফটওয়্যারের কথা বলছিলাম, এটা আমি অলরেডি ইনস্টল ডাউনলোড করে রেখেছি আমার কম্পিউটারে, নতুন করে আমি আর ডাউনলোড করতেছি না, জাস্ট আমি এখান থেকে এটা ইনস্টল করব। এই সফটওয়্যারটা মানে আমাদের যে ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা 9, এই সফটওয়্যারটা আমি এখান থেকে কপি করে আমার ডেস্কটপে নিয়ে নেব। আমার পেন ড্রাইভ আমি রেখে দিয়েছি, পেন ড্রাইভ থেকে আমি এখানে আচ্ছা এইখানে এই যে ক্র্যাক ভার্সন, এগুলো কিন্তু ক্র্যাক ভার্সনই থাকে এই সফটওয়্যারগুলো, মানে এভাবে ক্র্যাক করে রাখে যাতে কোনো কারণে, যাতে পেইড ভার্সনটা কোনো কারণে ফ্রিতে না হয়। মানে যেহেতু আমরা পেইড ভার্সন যেটা ফ্রিতে ইউজ করতেছি, কোনো কারণে যাতে ধরা না খায় অথবা কোনো প্রবলেম না হয়, তাহলে এগুলো বেশিরভাগ ক্র্যাক থাকে। ক্র্যাক থাকলে সেখানে কিছু ফাইল থাকে, ওই ফাইলগুলো আবার এদের যেটা ডিফেন্ডার রয়েছে আপনার উইন্ডোজের ডিফেন্ডার কী করে, ফাইলগুলো খেয়ে ফেলে, ফাইল খেয়ে ফেললে তখন কিন্তু আর ইনস্টল করা সম্ভব হয় না। এখন আপনাকে এটা ইনস্টল করার আগে যে প্রক্রিয়াগুলো আপনাকে করতে হবে, ইনস্টল করা যাবে না, এটা আমি আপাতত খুলবো না, এটা জিপ করা আছে এই ফাইলটা, তাহলে এই জিপ করা যে ফাইলটা আছে আমি এটা খুলবো না। এটা না খোলার আগে আমি যে কাজটা করবো, প্রথমে আমি এখানে চার্জ বারে গিয়ে ডিফেন্ডার দিয়ে চার্জ করব। আচ্ছা প্রথমে ডিফেন্ডার দিয়ে চার্জ করলে আমরা উইন্ডোজ সিকিউরিটি নামে একটা অপশন পাবো, কী পাবো, উইন্ডোজ সিকিউরিটি, এখানে চলে যাব।
উইন্ডোজ সিকিউরিটিতে গিয়ে কিছু জিনিস আমাকে কি করে রাখতে হবে, ডিজেবল করে রাখতে হবে। যদি আমি ডিজেবল করে না রাখি তাহলে আমার পক্ষে ওই যে সফটওয়্যার যেটা আছে সেটা কি করা সম্ভব না, ইনস্টল করা সম্ভব না। তাহলে দেখেন আমি প্রথমত এখানে ফায়ারওয়ালের নেটওয়ার্ক আমি এটা কি করে রাখছি আগে থেকে, এই যে আমি আগে থেকে ডিফল্টভাবে এটা এভাবে থাকে, বেসিক্যালি অন থাকে, এটা এভাবে অন থাকে। মনে করেন এটা আমি আগেই কিন্তু করে রেখেছিলাম, এটাকে কিন্তু রয়ে গেছিল আর কি, মানে ডিফল্টভাবে অন থাকে। এটাকে কী করতে হবে, আপনাকে অফ করতে হবে। ধরেন আমি এটাকে এখানে ক্লিক করে এটাতে অফ করলাম, তারপর হচ্ছে আপনার এখানে গেলাম, এরপরে এগুলা এটা যেভাবে অফ করব ঠিক সেম অন্যগুলো এভাবে কী হবে, অফ হবে। এরপর আমরা ভাইরাসেন ট্রেড প্রোটেকশন নামে যে অপশানটা আছে ওখানে চলে যাব। এখান থেকে আবার ম্যানেজ সেটিংয়ে গিয়ে রিয়েল টাইম যে প্রোটেকশন আছে এটা যদি অন থাকে, এটা অন থাকলেও কাজ হবে না, এটা কী করতে হবে, অফ করতে হবে। আবার যদি এরকম একটা পপ আপ দেখেন তাহলে এখানে ইয়েস বাটনে ক্লিক করে নেক্সট অপশনে চলে যেতে হবে, এটাও অফ থাকবে। ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন, টেম্পার প্রোটেকশন, এটাও অফ থাকবে। এই জিনিসগুলো অফ রেখে দেন আপনাকে এই কাজটা করতে হবে। এবার গেলে এটা, এরপরে আরেকটা জিনিস করতে হবে, আমরা ডিফেন্ডার দিয়ে চার্জ করব। উইন্ডোজ ডিফেন্ডার দিয়ে চার্জ করলে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটি নামে একটা অপশান পাবো। আবার এখানে যেতে হবে, এখানে গিয়ে এই প্রক্রিয়াগুলো যদি না করেন আপনি যেখান থেকে ফাইল নেন না কেন ফরওয়ার্ডশনের কোনো কাজই করতে পারবেন না, করা সম্ভব না। অনেকেই দেখি যে ভিডিও এডিটিং শিখতে চায়, একটা সফটওয়্যার যখন ইনস্টল করতে যায় তখন আর হয় না, যার কারণে ওটা আর শেখাও হয় না। তো টেকনিকগুলো হচ্ছে আমি নিজেও এই জিনিসটাতে প্যারাতে আমি অনেকদিন ছিলাম, পরে যে আমি অনেকগুলো টিউটোরিয়াল দেখে দেখে আসলে কোথায় কী আছে কী নাই এগুলো দেখে দেন আমাকে নিজেকে কী করতে ব্যয় করতে হয়েছে। এখানে আটটা জিনিস দেখেন, ওগুলো হইলেও হবে না কিন্তু এখানে আরও কয়েকটা কাজ রয়েছে। যেমন আপনি উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটিতে যাবেন, এখান থেকে এই যে এখানে চলে যাবেন, এখান থেকে গিয়ে যেহেতু আমার আগে থেকে অফ করা ছিল, যেমন এটা অফ করা ছিল, ফায়ারওয়াল স্টেট অফ করা ছিল, এটা বেসিক্যালি অন থাকে, এটাকে আপনাকে কী করতে হবে, অফ করতে হবে। তারপরে হচ্ছে প্রাইভেট প্রোফাইল, এটাও কী করতে হবে, অফ করে নিতে হবে, এটা অন থাকে এটা অফ রাখবেন, পাবলিক প্রোফাইলটাও অফ রাখবেন। সব কিছু করার পরে দেন ইউ হ্যাভ টু ক্লিক অন দ্য অ্যাপ্লাই বাটন, দেন ক্লিক অন দ্য ওকে বাটন। এখন এভরিথিং ইজ কমপ্লিটেড, মানে বিফোর ইনস্টল ইন ফিল্মরা ওয়ান্ডার শেয়ার ফ্রু ভার্সন দেন ইউ হ্যাভ টু ডু দিস, আপনাকে এটা করতেই হবে। যদি আপনি এটা না করেন তাহলে আপনার পক্ষে ফিল্মরা ওয়ান্ডার শেয়ার ব্যবহার করা সম্ভব না, ফ্রু ভার্সন ব্যবহার করা সম্ভব না। ফ্রিটা ব্যবহার করতে পারবে নো প্রবলেম, কিন্তু আমাকে ব্যবহার করতে হবে কি, ফ্রু ভার্সনটা ব্যবহার করতে হবে। এখন আমার কাছে এটা ইনস্টল করা আছে, এখানে মানে ডাউনলোড করা আছে, এটা আমি এখন কী করব, জিপ করা আছে, জিপের ভিতরে অনেকগুলো ফাইল থাকতে পারে এই জন্য এটাকে জিপ করে রাখছি। এই জিপটাকে আমি আনজিপ করব, আনজিপ করার জন্য আমি কী করব, এক্সট্রাক্ট টু আই গেট ইন টু পিসি, পাসওয়ার্ড কিন্তু এটাই, আমি যেখান থেকে ফাইলটা নিয়েছিলাম ওখানে কিন্তু ওরা বলে দিয়েছে পাসওয়ার্ড কিন্তু এটা, এই ফাইলটা যখন আমি এক্সট্রাক্ট করব, তাহলে আমি এটা এক্সট্রাক্ট করি, দেখেন এখানে ফাইল কিন্তু এটাই আছে, এখানে আমাকে লিখতে হবে আই গেট ইন্টু পিসি ডট কম, দেখি ঠিক আছে কিনা, আই গেট ইন্টু পিসি ডট কম। এবার আমি দেখি তাহলে আমার পাসওয়ার্ড যদি ঠিকঠাক মতো হয় তাহলে আমার ওই জিপ ফাইলটা কী হবে, আনজিপ হবে মানে খুলবে, আদারওয়াইজ কিন্তু ওই লকটা কী হবে না, খোলা যাবে না, মানে পাসওয়ার্ড দিলেই খুলবে। ওই যে মঙ্গলের জগদীশের একটা পাসওয়ার্ড আছে না, সিনিয়র না কক্সবাজারের মেয়র প্রার্থী বর্তমানে, মানে এর আসল পাসওয়ার্ডটা দিতে হবে নাহলে লকটা খুলবে না। তো লকটা খুললাম, খোলার পরে দেখবেন যে এখানে আরেকটা ফোল্ডার, ফোল্ডারের ভিতরে ফোল্ডার। এবার দেখেন এখানে কিছু রিডমি কিছু জিনিস দেওয়া আছে, এখানে দেওয়া আছে মানে কীভাবে কীভাবে করবেন সেগুলো সব দেওয়া আছে। আপনার যে কাজটা করতে হবে প্রথমত এটা, আমাকে এই জিনিসটা ইনস্টল করতে হবে, এই জিনিসটা ইনস্টল করার পরে এরপর আমাকে এটা প্যাচ করে ক্র্যাক করতে হবে। আমি এটা এই যে দেখেন এটা কিন্তু লেখা আছে, কিন্তু কত একটা জিনিস খেয়াল করতে হবে, আই গেট ইন টু পিসি ফিল্ম ওরা 64 বিট, কত বিট, 64 বিট। সব সময় মনে রাখতে হবে ভিডিও এডিটিং সফটওয়্যার কখনো 32 বিট কম্পিউটারে সচরাচর ইনস্টল করা যায় না, বেশিরভাগ কী করতে হয়, ভিজুয়াল বা ভিডিও এডিটিং রিলেটেড কাজগুলো করতে গেলে বেশিরভাগ
ওই উইন্ডোজটাকে 64 বিট করতে হয়। 64 বিট না 50 বিট এটা কেমনে বুঝবেন? বোঝার একটা একটা সহজ উপায়, আপনি সরাসরি রানে চলে যাবেন। রানে যাবেন, রানে গিয়ে লিখবেন ডিএক্স ডিএক্স ডিআইএ ডিএক্স ডায়াক, এটা দিয়ে লিখে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। দেন আপনার কম্পিউটারটাতে র্যাম কত আছে, আপনার গ্রাফিক্স কত আছে, তারপর এটা কত বিট, 64 বিট না 32 বিট, এই জিনিসগুলো সবগুলো এখানে পাবেন। দেখেন আমার যে অপারেটিং সিস্টেম আছে এটা কত বিট, 64 বিট। তাহলে আপনার এখানে কী কী আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এভরিথিং ইজ, মানে আপনি সব ইনফরমেশনগুলো আপনি এখানে পাবেন। আর এখানে 2 GB মতো কী আছে, ভিজুয়াল গ্রাফিক্স আছে। গ্রাফিক্স থাকলে ভালো, গ্রাফিক্স থাকলে একটু ভিডিও টিনের সফটওয়্যারগুলো একটু কী চলে, স্মুথলি চলে। তো সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি ডাবল ক্লিক করি, এই ফাইল ডাবল ক্লিক করবেন, এরপর একটা পপ আপ চলে আসবে, পপ আপ আসলে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, আবার নো বাটনে ক্লিক করে চলে যাবেন না। এরপর হচ্ছে আপনি এটা কোন ল্যাঙ্গুয়েজ ইনস্টল করবেন, যেহেতু আমরা ইংলিশ সিলেক্ট করবো, এই যে ইংলিশ দিলাম। এরপর আপনাকে এটা কী করতে হবে, এগ্রিমেন্টে আপনাকে এগ্রি হতে হবে। আপনি কী করবেন, সব কিছু পড়ছেন, এ ধরনের একটা নোটিফিকেশনে চেক মার্কের টিক মার্ক দিয়ে দিবেন। দেন আপনি এখানে কোথায় ইনস্টল করবেন তাহলে আপনি এখান থেকে সেট করে দিবেন। বেশিরভাগ আমরা কম্পিউটারে সি ড্রাইভে আমরা করে থাকি। তাহলে আমরা নেক্সটে চলে যাব। এবার এটা ইনস্টল করতে কিছুক্ষণ সময় লাগতে পারে, আপনার কম্পিউটারের স্পিডের উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে। ওকে, এটা হোক। এরপর আমরা এটাকে আমরা একটু এ পাশে নিয়ে যাই। এরপর আমরা এটাতে চলে যাই, এটাতে চলে গিয়ে এখানে কী বলা আছে দেখি। এ কিন্তু বলে দিছে কীভাবে কীভাবে আপনি করবেন, ইনস্টল অ্যাপ দেন ক্লোজ ইট। আমরা এখন ইনস্টলেশন প্রক্রিয়া অনগোয়িং, এটা যখন হয়ে যাবে এটা আমি ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে রান প্যাচ অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে এখানে একটা প্যাচ ফাইল আছে, এই প্যাচ ফাইলটাকে আমাকে রাইট বাটন ক্লিক করে, এই যে কি মাউস থেকে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে কী করতে হবে, ক্লিক করতে হবে। এটা হয়ে যাক, তারপর আমরা এটা করব। এগুলো একটু টেকনিক্যাল কাজ, এগুলো হচ্ছে ট্রিকি কাজ। তো কোথাও যদি কোনো একটা বিন্দু পরিমাণ যদি আপনি ভুল করেন তাহলে হবে না। অনেকে যখন যতগুলো আপনি ইউটিউবে ভিডিও দেখেন না কেন, শত শত ভিডিও দেখেন না কেন, আপনি অনেককে দেখবেন যে এভাবে ইনস্টল করার প্রক্রিয়াটা দেখাইছে, যে বিফোর যেটা কাজ করেছে আগে এটা কিন্তু অনেকে দেখায় না। একটু করে দেখায় আবার পরের অংশটা কী করে দেয়, সিক্রেট রেখে দেয়। এগুলি হচ্ছে আবার তাদের এক এক ধরনের এক একটা টেকনিক। তাহলে এবার অনেকে দেখেন যে আপনি ইউটিউবে কোনো একটা কিছু প্রবলেম যখন আপনি ফেস করেন তখন আপনি ইউটিউবে যান, যেতে যেতে সকাল থেকে বিকাল পর্যন্ত ভিডিও দেখেন, আসলে কোনো সলিউশন আপনি পান না। এই হচ্ছে টেকনিক, যারা কন্টেন্ট তৈরি করে বেসিক্যালি তারা কোথাও না কোথাও একটা কী রেখে দেয়, গ্যাপ রেখে দেয়। এটাই হচ্ছে এক একজনের এক একটা টেকনিক। এটা আবার মানে কী বলা যায়, সিট বলা যায়, এক ধরনের প্রতারণা বলা যায়, হয়তো বা এটা তাদের নিজস্ব ইয়েসক্রিয়তার ব্যাপার। আমরা ইনস্টলেশন প্রক্রিয়া হয়ে গেছে, সব কিছু করার পরে আমাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে এখানে ক্লিক করলাম। এমনি নর্মালি যদি আপনি প্যাচ ফাইলটা যদি চালু করেন তাহলে হবে না, আপনাকে অ্যাজ অ্যাডমিন হিসেবে চালাচ্ছেন সেটা ওকে বলে দিতে হবে, তাহলে দেন কাজ হবে। দেখেন এখন মানে ব্ল্যাক হয়ে গেছে, তার মানে কম্পিউটার নষ্ট হয়ে গেছে তা না, এটা হচ্ছে এটা কাজ অনগোয়িং চলতেছে বিধায় এই জন্য আপনাকে কী করতে হবে, একটু সময় নিবে এই কাজটা করার জন্য। কারণ এটা চালু করার পরেই এই সফটওয়্যারটা আপনার যে পেইড যেটা ফাইল আরেকজনের কাছ থেকে নিছেন এটাকে কী করবে, ফ্রো ভার্সনে রূপান্তর করবে। তবে এটার নিজ নিজ দায়িত্বে ব্যবহার করতে হবে, প্যাচ ফাইল এই ধরনের সফটওয়্যার ফ্রি সফটওয়্যারগুলো ব্যবহার করলে যে আপনার জন্য সবসময় ভালো তাও না, না পারতে কী করা, ব্যবহার করা। ইয়েস, তারপর হচ্ছে এই ধরনের একটা ইয়ে চলে আসবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এই জিনিসটা। এখানে বলা আছে যে এন্টার কমান্ড দেওয়া আছে, আপনি যদি ফিল্মোরা ওয়ান্ডার শেটটাকে যদি লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, ওয়ানে ক্লিক করতে হবে, ওয়ান চাপতে হবে। আমি এখানে ওয়ান লিখলাম, ওয়ান লিখে আমি কী করবো, এন্টারে চাপবো, কিবোর্ড থেকে এন্টারে চাপলাম। এরপর দেখেন এখানে প্রোগ্রেস ইজ অনগোয়িং,
যদি করতে চান স্টার্ট দিতে চান তাহলে বলছে প্রেস এনি কে টু স্টার্ট, যে কোনো একটা কিবোর্ড থেকে যে কোনো একটা কি চাপলে এটা স্টার্টিং ইজ অলরেডি নাও স্টার্টেড টু ওয়ার্কিং, এই যে কাজ শুরু। এখানে কিন্তু দেখবেন কিছুক্ষণ পরে অ্যাক্টিভেশন ফিনিশড, প্রোগ্রেস 100% হয়ে গেছে, ফ্রেশ এনি কে টু ব্যাক ইন দ্য মেইন মেনু, যে কোনো কীতে চাপবেন আপনি আগের মেনুতে চলে আসলেন। এবার এটাকে আপনার এক্সিট দেওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে 5 চাপলেন, এরপর আপনি এন্টার বাটন চাপলেন, চলে গেল। আমার এখন কাজ শেষ, আর কোনো কাজ নেই। তারপর আরও কাজ আছে কিনা একটু দেখার জন্য আমরা এখানে দেখি, ইনস্টলেশন করছি, টাইপিং নাম্বার করেসপন্ড গিভেন দ্য ফলো ইনস্ট্রাকশন, আচ্ছা সিলেক্ট দ্য প্রিফার্ড অপশন বাই টাইপিং দ্য নাম্বার, আচ্ছা এখানে কী টাইপিং নাম্বার বললো, আচ্ছা ওই টাইপিং নাম্বার তো আমরা দিছি 1-3 যেগুলো দরকার হয় আর কি। এরপর হচ্ছে ফলো দ্য ইনস্ট্রাকশন, আচ্ছা এগুলো সব কিছু করছি, এভরিথিং ইজ ওকে পারফেক্টলি, আমরা 100% ফুলি ফুল কী করেছি, আমাদের আমাদের যে ফিল্ম ওরা ওয়ান্ডার শেয়ার যে ভার্সন যে 9 ভার্সন যে সফটওয়্যারটা ছিল এটা আমরা সাকসেসফুলি ইনস্টল করেছি। এবার এটাকে আমরা কী করবো, আমরা লঞ্চ করবো এটাকে, আর এটা ওপেন হতে কিছুক্ষণ সময় নেবে। আপনার কম্পিউটারের স্পিড যদি কম হয় তাহলে বেশিক্ষণ সময় নেবে, যদি কম্পিউটারের কনফিগারেশন যদি ভালো হয় তাহলে খুব দ্রুত কী হবে ওপেন হবে। আর অনেকগুলো সফটওয়্যার আছে যে আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার যেগুলো আপনার ওপেন হইতেও 20 মিনিট লাগে, 10 মিনিট লাগে, আবার কিছু কিছু সফটওয়্যার খুব দ্রুত বিভিন্ন ভালো কনফিগারেশনের কম্পিউটারে 1 মিনিট 2 সেকেন্ড 20 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে কী হয় ওপেন হয়ে যায়। আর এটা হয়েছে কি হয় নাই এখানে গেলে পাবেন, মানে আমরা ফিল্ম ওরা দিয়ে যদি আমরা এখানে চার্জ করি এখানেও পাবেন, এই যে এটা এখানে কী হয়ে গেছে, ইনস্টলেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে বলে আমরা এই ধরনের একটা আইকন দেখতে পাইছি এখানে। আমরা আইকনটা একটু আমরা আমাদের টাস্ক বারে নিয়ে আসি এখানে, আচ্ছা এটা ওপেন করার পরে এই যে এটা যখন ওপেন করবেন এখানে কিছু দিক নির্দেশনা দিয়ে থাকবে, মানে কীভাবে আপনি ইনপুট মিডিয়াতে কীভাবে আপনি ভিডিও ছবি অডিও ক্যাম কীভাবে ইনপুট করবেন সেটা এখানে একটু করে দেওয়া আছে, একটু হালকা পাতলা কুইক স্টার্ট টিউটোরিয়াল আর কি এটা বলা হয়। এরপর হচ্ছে আপনার নেক্সট, আবার নেক্সট, এগুলো নেক্সট দিয়ে দেবেন সব কিছু, এটা লাস্ট, সব কিছু শেষ। এটাকে একটু আমি একটু ছোটো বড়ো করে দিই, তো কিছু অংশ মনে হয় এই স্ক্রিনের বিষয় নিয়ে স্ক্রিনের প্যাক ফ্যাক্ট নিয়ে মনে হয় কিছু অংশ দেখা যাচ্ছে না, আচ্ছা একটা প্রবলেম নাই, ওকে দেখেন তাহলে এখানে দেখেন আমরা প্রথম যেটা ক্লাসে যেটা বলেছিলাম এটা তো আমরা বলে ইয়ে করেছিলাম আলোচনা করেছিলাম, নতুন করে তার আলোচনা করার দরকার নেই। তাহলে আমরা একদম নেক্সট অপশনে চলে যাই, মিডিয়ার কাজটা তো আমরা জানি, মিডিয়ার কাজ মানে হচ্ছে যে কোনো কিছু যদি আমি কোনো কন্টেন্ট যদি আমি এডিট করতে চাই বানাতে চাই, ধরুন আমি এখান থেকে একটা কন্টেন্ট নিয়ে নিলাম, ধরুন আমি এখান থেকে জাস্ট এটা নিলাম, আরও কিছু কন্টেন্ট নেই, ইম্পোর্টে গেলাম, আবার ইম্পোর্ট মিডিয়াতে গেলাম, আবার এখানে গেলাম, এখান থেকে এটা নিলাম, এরপর আবার ইম্পোর্টে গেলাম, ইম্পোর্ট থেকে আবার আমরা একটা ভিডিও ফাইল নিই, এখান থেকে ভিডিও আছে কিনা দেখি, ও এটা আসতেছে না, আচ্ছা আমরা অন্য একটা নিই, এটা দিই একটা, অনেকগুলো নিলাম, সব কিছু নেওয়ার পরে আমি এখানে আনতে চাই, জাস্ট আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন, আর শর্টটা এখানে রাখবেন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে আপনি জাস্ট প্লাস সাইনে ক্লিক করবেন, আচ্ছা
এটাও করা যায়। আবার আমি আগের অবস্থানে চলে যাই, কন্ট্রোলে সবগুলোকে টেনে ড্রাগ করে এখান থেকে টেনে আপনি জাস্ট এখানে বসাই দিলে সবগুলো কি হয়ে যাবে, অটোমেটিকলি সেট হয়ে যাবে। এটাও একদম সিম্পল ওয়েতে আপনি করে নিতে পারবেন। তারপর হচ্ছে অডিও, ধরেন আমি ছবির সাথে একটা অডিও দিতে চাই, এগুলো যেহেতু আমি আগে করিয়েছি ওয়ান বাই ওয়ান, একটা আমার করার দরকার নাই। মনে করেন এই এখানে একটা আমার নিজের একটা অডিও দিতে চাই, তখন আপনি নিজের অডিও যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে করে নিতে পারবেন। অথবা যদি আপনার না থাকে, অথবা অডিও যদি এখানে থাকে, যেহেতু আমার এখানে অডিও আছে আমার ওখান থেকে আর দেওয়ার দরকার নেই, জাস্ট আমার স্যাম্পল হিসেবে আমি একটা অডিও এখান থেকে এই জায়গা থেকে একটা দিয়ে দিলাম। এখন দেখেন আমার অডিও কিন্তু আমি এখানে রাখবো না, এটাকে বলা হয় একটা ট্র্যাক। অডিওর জন্য আমি কী করবো, আলাদা একটা ট্র্যাক নিব। তাহলে আমি এটা দরজা বন্ধ করে দিব, যাতে এখানে যাতে কোনো ধরনের ডিস্টার্ব করতে না পারে। এটা আমি কী করে দিলাম, লক করে দিলাম। এটা আমি কী করে রাখলাম, অডিওটা অন করে রাখলাম। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে অডিওটা অডিও ট্র্যাকে কী হয়ে গেল, কী হলো, চলে আসলো। এখন অডিও নিলাম, আপনি যদি এয়ারফোনে যদি কোনো একটা ভিডিও নিতে চান, অর্থাৎ অডিওর সাথে যদি আরেকটা ট্র্যাক নিতে চান, এখন আমার অডিও তো এইটুকু দরকার, তাই না? আমার এটা এইটুকু তো দরকার, তাই না? এটা তো আমার দরকার নাই, কারণ আমার কন্টেন্ট তো আছে এইটুকু, আমি তো নিব যে এইটুকু। তাহলে আমাকে কী করতে হবে, এটাকে কী করবেন, স্প্লিট করবেন। এই যে কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে কী করবেন, ডিলিট করে দিয়ে দিবেন। তাহলে আমার যেটুকু আমার কন্টেন্ট রয়েছে সেটুকু আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কী রাখলাম, এটুকু রাখলাম। এরপরে দেখেন এরপরে রাখবো আমার কি, এখানে আমি কিছু একটা কী দিব, ট্যাক্স বসাবো। তাহলে আমি এখান থেকে ট্যাক্স বসানোর জন্য আমি একদম প্রথমে এটাকে কার্সরটাকে একদম সামনে নিয়ে আসলাম, সোজা টাইটেলে চলে গেলাম। টাইটেল থেকে আপনি সরাসরি যে কোনো একটা স্যাম্পল, যে কোনো একটা স্যাম্পল, এনি স্যাম্পল ইউ ক্যান সিলেক্ট। ধরেন এখান থেকে জাস্ট আমি এটা নিলাম, কোনটা, এই জিনিসটা। এখন তো নেবেন, ভালো কথা, যখন আমি ধরেন এখানে ক্লিক করলাম, অনেক সময় হয় কি আপনি যখন এখানে ক্লিক করছেন মধ্যখানের ভিতরে ঢুকে গেছে, তখন এভাবে প্র্যাকটিস করবেন, আমরা প্র্যাকটিস করবো ভিন্নভাবে। এটা আমি অফ করে দিলাম, আবার নতুনভাবে যাই। আমার এই ট্র্যাকটাও কী করে দিলাম, দুইটা ট্র্যাক লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি কী করব, যাতে এখানের ভিতরে যাতে কোনো ট্যাক্স অথবা আমার যে অন্যান্য যে ট্যাক কন্টেন্টগুলো আমি আনতে চাচ্ছি সেগুলোর সাথে কোনো কী না হয়, মিক্স না হয়, সেহেতু আমি কী করব, জাস্ট যে লেখাটা আমার পছন্দ সেটা আমি নিলাম, নিয়ে আমি রাইট এখানে প্লাস সাইনে ক্লিক করে এখানে আমি নিয়ে আসলাম। এবার এখানে আমি কিছু একটা লিখব, এই যে ট্যাক্স, ট্যাক্সটা এখানে চলে আসলো। এখন ট্যাক্সের কালারটা তো কি সাদা, কারণ ট্যাক্সের কালার সাদা হলে তো আমার এই কন্টেন্টের সাথে ট্যাক্সের কালার দেখাচ্ছে না, দেখাই যাচ্ছে না। তাহলে আমাকে ট্যাক্সের কালারটা ঠিক করতে হবে। আমি এখানে লিখলাম, ধরুন আমি আগে এই ট্যাক্সটাকে আমি এডিট করতেছি না, কারণ আমার জাস্ট এখানে অনেকগুলো প্রেজেন্টেশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে। আপনার যদি কোনোটাই পছন্দ না হয়, মনে করেন আপনার এটা পছন্দ হচ্ছে না, তখন আপনি কী করবেন, অ্যাডভান্সে চলে যাবেন। আমি জাস্ট সাদা রেখে দিলাম, ট্যাক্স এক্সট্রাইল ওয়ানে রেখে দিলাম। এখন আমার এটা পছন্দ হচ্ছে না, আমি আমার মতো করে একটা কালার কী উঠতে চাচ্ছি, দিতে চাচ্ছি, তখন আপনাকে কী করতে হবে, কোথায় যেতে হবে, অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গিয়ে আপনি এখানে দেখবেন কি, এই জায়গাতে এসে, এই যে অ্যাডভান্সে এসে ট্যাক্স ফিল, ফিল কালারটা কী সাদা। আমি ফিল কালারটা সাদা দিব না, আমার ফিল কালারটা কী রাখবো, আমি ধরো রেড রাখলাম, এই যে রেড হয়ে গেল। এখন দেখেন আমার অপাসিটি, অপাসিটিটা কমাই দেয়। অনেকে দেখেন না ভিডিওতে কী দেয়, ওয়াটারমার্ক দেয়, ওয়াটারমার্ক যখন দেয় তখন এই লেখাটা ফুরু ফুরুভাবে কী করে না, অপাসিটিটা ঠিক রাখে না, 100% দেয় না, কী রেখে দেয়, এটুকু দিয়ে দেয় অথবা এটুকু দিয়ে দেয়, এরকম দেয় না। এটা হচ্ছে অপাসিটি কমিয়ে দিলে আপনার ওখানে ইয়েটার সাথে কী হয়ে যায়, ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। মানে অপাসিটি কমিয়ে দেওয়া মানে রঙটা কী করে দেওয়া, একটু হালকা করে দেওয়া। তাহলে জাস্ট আমি অপাসিটিটা আগের মতো রাখলাম, কারণ আমি এটা লোগো হিসেবে ব্যবহার করবো না, এটা আমি কী হিসেবে ব্যবহার করবো, ট্যাক্স হিসেবে ব্যবহার করবো। এরপর হচ্ছে আপনার ট্যাক্স ইফেক্টস, ইফেক্টসে ধরেন এই স্যাম্পলটা আছে, তা আমি এই স্যাম্পলটা রাখবো না, আমি রাখবো কোনটা, আমি এখান থেকে এটা নিলাম, একটু আপসা টাইপের মনে হচ্ছে, এটা ক্লিয়ার মনে হচ্ছে, তা আমি
হ্যাঁ এটা কিছুটা বেশি ওভার হয়ে গেছে মনে হচ্ছে। তাহলে আচ্ছা এটা নিলাম, জাস্ট আমরা এটা রাখলাম, এটা রেখে আমরা এখানে বসালাম। এখন এটা করার পরে অপাসিটি আমি একেবারে 100% দিয়ে দিলাম। টেক্সট বর্ডার কালার, আমি টেক্সের বর্ডারে একটা কালার আছে না, যেহেতু র্যাডের সাথে র্যাড দিছি এই জন্য বোঝা যাচ্ছে না। আমি যদি এখানে এসে যদি র্যাডের সাথে যদি আমি আর একটা কালার যদি অ্যাড করি, এটা হয়তো বা কিছুটা এই যে সাইজটা যদি আমি বাড়াই, দেখছেন এটা কি কি বলা হয় টেক্সট বর্ডার, কিন্তু র্যাডের সাথে এই কালারটা কিন্তু ম্যাচ হয় না, তাহলে আমাকে অন্য একটা কালার নিতে হবে। ধরেন আমি এটা নিলাম, এটা এটাও পছন্দ হচ্ছে না, ব্ল্যাকটা রাখলাম আর রেডটাকে কী করে দিলাম ইয়েলো করে দিই, একদম ইয়েলো করে দিলাম। তাহলে আমি এখানে সাইজটা কী রাখলাম বাড়াতে পারবেন, মানে আপনি আপনার ইচ্ছে মতো কী করতে পারবেন, টেক্সট বর্ডার যে কালার যেটা আছে এটাকে বাড়াতে পারবেন, ছোটো করতে পারবেন, এটুকু। সব কিছু করার পরে টেক্সট শেডো, টেক্সের মধ্যে একটা শেডো দেয় না, এই শেডোটা ধরেন এখানে শেডো দিছি কি দেয় না এটা বোঝা যাচ্ছে না কী জন্য জানেন, ডিস্টেন্সটা 1 দিছি জন্য। আমি যদি ডিস্টেন্সটা যদি একটু বাড়াই দিই দেখবেন এখানে একটা শেডো আসছে, এই যে একটা, আমি যদি একটা 0 করে দিই নো শেডো, কোনো শেডো নেই এখানে। যদি আপনি শেডো ব্যবহার করতে নাই বা চান তাহলে আপনি এটা আনচেক করে দিবেন, আমার শেডো ব্যবহার করার দরকার নেই। আমি আবার এটাকে সেভ এস কাস্টম দিয়ে দিই, ওকে দিয়ে দিই। তাহলে ওকে দেওয়ার পরে আমার ওটা ওই সেট আপটা কী হয়ে গেল ওখানে বসে গেল। এখন এই লেখাটাকে যদি কোনো কারণে যদি আপনি এডিট করতে চান, মনে করেন আমি এখানে লিখলাম প্রেজেন্টেড বাই, শুধু বাই লিখলাম, আমি এটা লিখলাম, এটাকে আবার আমি স্পেস দিয়ে এদিকে নিয়ে আসলাম। এই যেগুলো হচ্ছে স্পেস দিয়ে দিয়ে করছে আর কি, আমার এটুকু দরকার আমি একদম সিম্পল রাখি, এটুকু রাখলাম। এটাকে আমি আবার দুইটাকে, এই দুইটাকে আমি এভাবে রাখলাম, অন্ধকারে রাখতে পারেন অথবা এভাবে রাখতে পারেন, আমি এভাবে রাখলাম। রেখে আবার আমি এটাকে সাইজটাকে আপনি ছোটো বড় আপনি যেখান থেকে করতে চান এখান থেকে আপনি করে নিতে পারবেন। ফন্টের কালার, ফন্টটা যদি আপনার পছন্দ না হয় এখানে অনেকগুলো ফন্ট পাবেন, আপনার যেটা পছন্দ হবে সেই ফন্টটা আপনি এখান থেকে কী করতে পারবেন নিতে পারবেন। ধরেন আমি এই ফন্টটা রাখলাম, এটুকু, এটা বুঝতে পেরেছেন এই জিনিসটা ক্লিয়ার? আর একটা জিনিস হচ্ছে ভিডিওতে কী দেওয়া যায়, সাবটাইটেল দেওয়া যায়, কীভাবে দিবেন সেম জিনিস, এখানে সাবটাইটেল অপশান আছে, এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা দিবেন। ধরুন আমি এটা লিখলাম, এখন দেখেন একটা জিনিস খেয়াল করছেন, আমি এটা লক করি নাই, লক না করাতে এটা এখানে উঠে গেছে কিন্তু এই জায়গাটা কী হয়ে গেছিলো, দখল হয়ে গেছিলো। তা এখন আমি কি করলাম, এটাকে করার আগে, এটা দেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে আনলক করে দিবেন, আনলক করে দিয়ে এটা সরি এটা লক করে, এটা লক করে দিবেন, লক করে দিয়ে অ্যাড করবেন। যদি লক যদি একই জায়গায় করতে চান তাহলে আপনার লক করার দরকার নাই, তা যেহেতু আমি ট্যাক্সগুলো সবগুলো একই ট্যাকে রাখতে চাই তাহলে আপনি জাস্ট কার্সরটা এখানে রাখলাম, রেখে আমি এখান থেকে যেটা আমার ভালো লাগবে ট্যাক্স জাস্ট এটুকু বসিয়ে দিলাম। এরপর আপনি ক্লিক করলে অটো কি হয়ে যাবে, অটো সেট হয়ে যাবে। দেখেন আমার যতটুকু লেখা ততটুকু কি আমার কন্টেন্ট। এখানে আপনি মনে করেন এই লেখাগুলোকে আপনি এডিট করতে চাইলে, এই যে এগুলো আমি কিছুই এডিট করতেছি না কারণ এগুলো জাস্ট দেখানোর জন্য, এ হচ্ছে ট্যাক্সগুলো অ্যাড করার কাজ। এখানে অডিও অ্যাড করেছি, এই যে অডিও, অডিওর কাজটা দেখা দিয়েছিলাম, মনে করেন কোনো কারণে অডিও সাউন্ডটা ছোটো, দূরে থেকে কথা বলতেছেন, অনেক সময় যখন কথা বলে কারোর কাছ থেকে যখন আপনি ইন্টারভিউ নিচ্ছেন তখন ওর কথাটা আপনি বুঝতে পারেন না, আপনি নিজে যখন শুনতেছেন বোঝা যাচ্ছে না কারণ সে স্লোতে কথা বলার কারণে উনি ঘুমাচ্ছেন। আপনি একটু দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, যখন আপনার অডিওগুলো ছোটো হয়ে যাবে তখন আপনাকে কি বড় করতে হবে না, নাকি আপনার তারা ডাকে আনবেন ভাই আবার আসেন আপনি আইসা আবার এখানে ইন্টারভিউ দেন, অডিও ছোটো আসছে হবে না, একা সে বলে আপনি কি আমাকে পাগল পাইছেন, আমি তো ঢাকায় চলে আসছি আসবো কেমনে, কক্সবাজার থেকে ঢাকায় চলে গেছে পাবেন, এগুলো করার দরকার নেই। আমরা জাস্ট অডিওটা এখান থেকে কী করতে পারি,
কমাতে বাড়াতে পারি। মনে করেন এখানে রাইট বাটন ক্লিক করলেন, অ্যাডজাস্ট অডিওতে চলে গেলেন। এখানে চলে যাওয়ার পরে এই যে দেখছেন এই মিটারটাকে, এই মিটার যত তুলবেন এই অডিওর ভলিউমটা তত কী হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, মানে বাড়বে। যদি নিচে নামান দেখবেন এটা কমে গেছে, যদি এটা উপরে তুলেন তাহলে এটা বেড়ে যাবে। তাহলে আমি এখানে একেবারে ম্যাক্সিমাম থেকে একটু হালকা কমাই দিলাম, এবার গেল এটা। অনেক সময় কথা, এই যেমন আমি এখানে কথা বলতেছি না, মোবাইল দিয়ে রেকর্ড করতেছি ভিডিওটা, রেকর্ড করার সময় এখানে দেখো ফ্যানের আওয়াজ, বাইরে মাইকের আওয়াজ, বাইরে কুকুরের আওয়াজ, পাখির আওয়াজ, মানুষের আওয়াজ, পাশের রুমের আওয়াজ, ব্যাকগ্রাউন্ডে কতগুলো নয়েজ থাকে না, অথবা আমি কথা বলতেছি আপনারাও মাঝে মাঝে কথা বলতেছেন তাদের আওয়াজ, এগুলো অনেক সময় যেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড নয়েজ, এগুলোকে কী বলা হয়, ব্যাকগ্রাউন্ড নয়েজ। এই ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো আপনি ইজিলি কী করতে পারেন, রিমুভ করে দিতে পারেন। তাহলে কীভাবে করবেন, এখান থেকে যাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ দিয়ে দেবেন। যদি মনে করেন যে এখানে উইক অপশন রেখে ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনি রিমুভ করছেন, একটু একটু করে হয়েছে, আপনার পছন্দ হচ্ছে না, তাহলে আপনি কী করবেন, এটাকে এই যে এখানে ক্লিক করে মিড লেভেলে নিয়ে আসবেন। মিড লেভেলে দিয়ে যদি আপনি রিমুভ করেন তখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা অনেকাংশে কী হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তবে একটু জিনিস খেয়াল করতে হবে, আপনি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করছেন ভালো কথা, আপনার যে অরিজিনাল যেটা ভয়েস আছে এটা কোনো কারণে বিকৃতি হচ্ছে কি না, মানে কথা বলতেছেন আপনার ছেলের মতো করে, এখন আপনার অরিজিনাল একটা ভয়েস পাচ্ছি, আপনার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকুক সমস্যা নাই, কিন্তু আপনি যখন মিড লেভেলে দিলেন বিকৃত হয়ে গেলে তখন কিন্তু আবার আপনাকে উইকে চলে আসতে হবে, বেসিক্যালি উইকে রাখবেন, বুঝতে পেরেছেন। এটা করবেন, এরপর হচ্ছে ইকুয়ালাইজার, ইকুয়ালাইজার ডিফল্টে রেখে দিলে এনাফ, আর কিছু করার দরকার নেই, দেন ওকে, এটা গেল। এবার আসি, এই যে দেখেন যখন আমরা ভিডিও চালাই এমনি ভাবে চলতেছে, কোনো সৌন্দর্য আছে এখানে, কোনো অ্যানিমেশন আছে নাই। যদি আপনি কোনো অ্যানিমেশন অথবা ইফেক্টস যদি ব্যবহার করেন তাহলে ভিডিওটা অনেকটা প্রফেশনালের মতো লাগবে না। তাহলে সেগুলো হচ্ছে কোথায় থেকে অ্যাড করবেন, আপনাকে ট্রানজিশন নামে যেটা অপশন আছে ট্রানজিশন, এই ট্রানজিশন থেকে ব্যবহার করবেন। দেখেন আমি এটাকে একটু একটু বড় করে দিই, ওকে, এখানে আমি ট্রানজিশনটা ব্যবহার করব। ট্রানজিশন ব্যবহার করার জন্য কী করব, আলাদা ট্র্যাক নিব, আলাদা কী নিব, এই ট্র্যাক লক, এই ট্র্যাক লক, এবার এই ট্র্যাকটা কী করে দিব, ট্র্যাকসের ট্র্যাকটা লক করে দিলাম। এখন এই ট্র্যাক আমি রাখবো কি, ট্রানজিশনগুলো রাখবো। এবার দেখেন আমি কার্সরটা কিন্তু একদম ফার্স্টে রেখেছি, একদম প্রথমে, তো এখান থেকে আমার ট্রানজিশন অনেকগুলো আছে। এখন ধরেন আমি এটা, আচ্ছা দেখেন আমি ট্রানজিশনটা কোথায় রাখবো, আমার কন্টেন্টে রাখবো, তো আমার আলাদা এখানে নেওয়ার দরকার নেই, ট্রানজিশনগুলো মূলত এখানে আসবে, এই জায়গাতে আসবে। তাহলে আমি কী করবো, কন্টেন্টের লকটা কী করে দিব, আনলক করে দিব। আনলক করে দিয়ে আমি এই ট্রানজিশনটা কোন কন্টেন্টের জন্য ব্যবহার করব সেটা আপনাকে কী করতে হবে, আগে সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার এই ধরেন ও একটু বড় হয়ে গেছে, তাহলে আমি একটু জুম আউট করি, এটা জুম আউট এবং জুম ইন কেমন, আপনি যদি ডান পাশে টানেন বড় হবে, বাম পাশে টানলে কী হয়, বাম হাতের কাছে হচ্ছে সবসময় কী করা, মানে ডানে আপনি ইনকাম করবেন নি, বামে হচ্ছে কি ব্যয় করবেন, এই দুইটা জিনিস মনে রাখবেন, মানে ডানে হচ্ছে ছোটো করা, বামে হচ্ছে কি বড় করা। কোনো একটা ভালো জিনিস যদি বাম হাত দিয়ে আপনি শুরু করবেন, ডান হাত দিয়ে তো শুরু করবেন, এটা মনে রাখলে হবে। জুম আউট এবং জুম ইন, জুম আউট হচ্ছে এটা, জুম ইন হচ্ছে কি এ হ্যাঁ এই হাতটা। তাহলে আমি দেখেন কাজের সুবিধার্থে আপনি জুম ইন জুম আউট আপনি আপনার মতো করে করতে পারেন। আমি একটু বড় করলাম, এই যেমন আপনি যে সিলেক্ট করছেন কেমনে বুঝবেন, দেখছেন এখানে হলুদ একটা কালার বর্ডার, আমি যখন এটা সিলেক্ট করবো দেখেন হলুদ একটা কি বর্ডার চলে আসছে একদম ইজি। তাহলে আমি এটা সিলেক্ট করলাম, এখানে অনেকগুলো ট্রানজেকশন আছে, ধরুন আমি এখানে যদি বলি যে না আমার জুম লাগবে, জুম ইন কী লাগবে, জুম ইন ট্রানজিশন লাগবে, জুম ইন দিয়ে চার্জ করেন, কয়টা পাইলাম, একটা দুটা তিনটা চারটা। তা আমি জাস্ট এখান থেকে আমি এটা নিই উপরেরটা, জুম ইন যখন নিলাম দুই পাশে দুইটা জিনিস অ্যাড হয়েছে দেখছেন, মানে এই ভিডিওর এইটুকু পর্যন্ত এই ট্রানজিশনটা কাজ করবে, আবার এখান থেকে এটুকু পর্যন্ত কাজ করবে। দেখেন তাহলে কীরকম দেখাই, এখান থেকে একটু আমি প্লে করে দেখি, তাহলে এগুলো দেওয়া মানে হচ্ছে কি আমার কন্টেন্টটা আগের থেকে কিছুটা কী লাগবে, প্রফেশনালের মতো লাগবে, প্রফেশনালের মতো মনে হবে।
এখন দেখেন এই যে ভিডিও কন্টেন্টটা কত সেকেন্ড পর্যন্ত 4 সেকেন্ড পর্যন্ত প্লে হচ্ছে এখন আপনি চাচ্ছেন আমার ট্রানজিশন দিছি আমি এখানে একটু টাইমটা একটু বাড়াতে চাই একটা ছবিতে দেখেন না অনেকে গান তৈরি করে না ভিডিওতে দেখেন না একটা ছবি থাকে সেই ছবিতে 11 10টা 20টা 30টা গান শুধু একটা ছবি আর কিছু দেয় না ঠিক সেম একটা ছবিকে চাইলে আপনি 5 ঘন্টা পর্যন্ত কি করতে পারবেন 5 দিন পর্যন্ত কি করতে পারবেন চালাতে হবে এই কিভাবে করে দেখেন এটা একটা ছবি রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করে ডিউরেশন নামে একটা অপশন আছে কি আছে ডিউরেশন এখানে ক্লিক করে দেখেন তাহলে আমার এটা হচ্ছে কত সেকেন্ড পর্যন্ত 5 সেকেন্ড পর্যন্ত আমি চাচ্ছি না আমার 5 সেকেন্ড আমার হবে না আমাকে কি করতে হবে আমাকে 10 সেকেন্ড নিতে হবে আমি 10 সেকেন্ড নিলাম ওকে দিলাম দেখেন এটা আমার 10 সেকেন্ডে এক মিনিট একটু পজ করে রাখেন ওকে আমি এখন কত সেকেন্ড করছি 10 সেকেন্ড করছি 10 সেকেন্ড করাতে দেখেন এখানে এই যে আমার এটা কিন্তু এখান থেকে পর্যন্ত প্লে হবে আবার এখানে রেড মার্ক আছে না আবার এখান থেকে কি হবে এখান থেকে আবার প্লে হবে দেখছেন শেষ আমি এটা পজ করে দিলাম এরপরে দেখেন ট্রানজিশনের কাজ মোটামুটি শেষ ট্রানজিশন অনেক ধরনের ট্রানজিশন আছে আপনার কোন ধরনের ট্রানজিশন আপনার প্রয়োজন সেটা আপনি দেখে নিন তারপরে আমি আরও কয়েকটা ছবিতে আমি ট্রানজিশন অ্যাড করে দেখাই যেমন এটাতে এটাতে আমি এখান থেকে আজানটা শেষ হোক আমি একটু করে রিভিউ দিচ্ছি আর কি মোটামুটি যেটুকু দরকার বেসিক যেটুকু জানা দরকার স্টার্ট আচ্ছা দেখেন আমরা কিন্তু এখানে একটা ট্রানজিশন অ্যাড করেছি এটা 10 সেকেন্ড ছিল এবার এই এই এখানে একটা ট্রানজিশন অ্যাড করব এখানে অনেকগুলো ট্রানজিশন অনেক ধরনের থাকে ধরুন আমি এটা অ্যাড করলাম দেখেন আমার এই ট্রানজিশন আমার এখান থেকে কি হবে প্লে হবে এই জায়গা থেকে এই ট্রানজিশনটা কিভাবে প্লে হবে একটু দেখাই এই যে তার এবার আসি এখানে একটা ট্রানজিশন অ্যাড করি এখানে একটা অ্যাড হলো এটা এবার দেখি প্লে করে প্রত্যেকটাতে আমি একটা একটা করে ট্রানজিশন ব্যবহার করি এটাতে এখানে একটা ব্যবহার করলাম এখানে একটা ব্যবহার করলাম তার এখানে একটা ব্যবহার করলাম তাহলে আবার এখানে আমার টেক্সট নাই আমি টেক্সটটা কি করলাম ডুপ্লিকেট করলাম কপি কপি করে আমি এটাকে কি করলাম পেস্ট করবো এখানে এই যে পেস্ট এটা বুঝতে পেরেছেন আপনার একটা ট্যাক্স আছে এক জায়গায় ট্যাক্সের অপশনটা নাই আপনি একই জিনিস আনতে চাচ্ছেন ওই মাউস দিয়ে যেভাবে কপি পেস্ট করি ঠিক সেম জিনিস ওভাবে করবেন তাহলে আমার এখানে দেখেন ট্রানজিশন কিন্তু আমার এখানে এই যে প্রথমে এখান থেকে একটা শুরু হয়েছে আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনি ট্রানজিশন অ্যাড করেছেন কিন্তু এখানে একটা দেখলাম এখানে একটা দেখলাম মানে একটা কন্টেন্টের ভিতরে দুইটা ট্রানজিশন কী করতেছে স্প্লিট করে কাজ করতেছে কিন্তু আপনার প্রশ্ন থাকবে যে এখানে কেন একটা প্রশ্ন নাই আপনার এখানে দেখলাম দুইটা এখানে কেন একটা এরকম হচ্ছে কি যখন আপনার 5 সেকেন্ডের নিচে অর্থাৎ আন্ডার 10 সেকেন্ড যখন হবে যে কোনো ইয়াতে তো এগুলোতে বেসিক্যালি যখন আপনি ট্রানজিশন অ্যাড করবেন তখন কিন্তু এক পাশেই কিন্তু অ্যাড হয় দুপাশে কিন্তু অ্যাড হয় না যখন আপনার কন্টেন্টটা যখন ডিউরেশনটা যখন মোর দেন কি হয় 10 সেকেন্ড হয় 10 সেকেন্ড অথবা মোর দেন 10 সেকেন্ড হয় তখন কিন্তু অটোমেটিকলি কি হয়ে যায় দুইটা অ্যাড হয়ে যায় ধরেন আপনার মনে হচ্ছে যে না আমার এই ট্রানজিশনটা আমার এখানে রাখবো না আমি এখানে নিয়ে যাব তাহলে আপনি কী করবেন দইরা কান ধরে টেনে জাস্ট আপনি এখানে এখানে নিয়ে আসবেন কারণ এখানে আশেপাশে পাশাপাশি দুটো বসবে না কিন্তু দেখেন এটা আনাতে ওটা কী হয়ে গেছে রাগ করে চলে গেছে মানে এরা হচ্ছে ওই যে সতীন আছে না মানে আপনি দুইটা বিয়ে করছেন দুই সতীনের মতো দুইটা কিন্তু একসাথে থাকবে না এরকমই প্রবলেম এখন দুইজন শত্রুকে যদি এক পাশে বসাই দিই থাকবেন এমনি আর নাহলে একজন চলে যাবেন নাহলে আরেকজন ওখানে থাকলেও কথা বলবেন না এরকম অবস্থা তাহলে দেখেন এটা যখন আমি এদিকে আনবো দেখেন এটা কিন্তু আর সরতেছে না ঘটনা কেন এরকম কেন কারণ এখানে কি আছে স্পেস আছে ঠিক সেম জিনিস আপনি মনে করেন যে না আমার এটাও কি করতে হবে চেঞ্জ করতে হবে এই যে
একদম সহজ। আপনার এটা 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 সব কিছু আমি অ্যাড করলাম। এখন আমি যদি একটু প্লে করে দেখি, মনে করেন আমার এই কন্টেন্টটা আবার 10 সেকেন্ড দরকার নেই, আমি চাচ্ছি কি সবগুলা কত থাকুক 5 সেকেন্ডে থাকুক। আমি এটা কি করে দিলাম 6 সেকেন্ড করে দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে, সব কিছু দেওয়ার পরে আমি এটাকে এবার একটু প্লে করে দেখি। এবার সবটাকে আপনি সিলেক্ট করে আপনি যদি এখানে আচ্ছা এটা গেল, আবার এটুকু দেখাই ট্রানজিশনের কাজটা দেখিয়েছি। এবার হচ্ছে ইফেক্টস, ইফেক্টস কেমনে দেখাবেন। মনে করেন আপনি একটা ভিডিও, আমি একটা ভিডিও কন্টেন্ট এখান থেকে নিই, যে কোনো একটা ভিডিও কন্টেন্ট আমি এখান থেকে নিই, ইম্পোর্টে গেলাম, এখান থেকে কোথাও একটা ভিডিও আছে কিনা আমি দেখি, দেখেন এই ভিডিওটা কাজ করে কিনা দেখি, এটা আসছে, ওকে এই ভিডিওটা আমি এখান থেকে নিলাম, কিপ দিলাম, এই যে কেন। এরপরে হচ্ছে এটা, মনে করেন ভিডিওটা এই স্টাইলে আছে। এখন আপনি ইফেক্টস যদি ব্যবহার করেন এখানে, এই ভিডিওতে যদি আপনি ইফেক্টস ব্যবহার করেন, মনে করেন আমি এটাকে অ্যাশ কালার করতে চাই, তাহলে আপনি এটা সিলেক্ট করলেন, ইফেক্টসে চলে গেলেন, অ্যাশ দিলেন। অ্যাশ কালার দেওয়ার সাথে সাথে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আমি যেটা ইফেক্টস ব্যবহার করেছি, ইফেক্টস ব্যবহার করার আগে একটা জিনিস করতে হবে কি, আমি ট্রানজিশন ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু কী করি নাই, লক কিন্তু করি নাই, কিন্তু আমি যখন ইফেক্টস ব্যবহার করব তখন আমি কিন্তু কী করে দিব, লক করে দিব। লক করে দিলে আমার জন্য সবচেয়ে কী কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমার জন্য কী ভালো হবে, তাহলে আমি এটাও লক করে দিলাম, তিনটাই লক করে দিলাম। এখন আমার এখানে আচ্ছা আমার এখানে চাচ্ছি আমি কী রাখবো, ইফেক্টসটা ব্যবহার করব। ইফেক্টসের মধ্যে আমি এখানে চাচ্ছি আমার এটা কালার, এটা কালার না, আমি এটাকে না কালার করবো না, এটাকে আমি কী করতে চাই, ভিডিওতে ইফেক্টস দিলে অনেক সময় সাদা কালো হয়ে যায়, অনেকভাবে অনেক ধরনের হয়, কালারিং হয়, এগুলো সবগুলো হচ্ছে এই ইফেক্টস অপশান আছে না এখান থেকেই করা হয়। আমি ইফেক্টসটা কোত্থেকে ব্যবহার করবো, এই জায়গা থেকে আমি শুরু করব। এবার আসি, আমার আর কোথাও কী বসবে, এটা আমার অটো বসে যাবে কীভাবে, যখন আমি এখানে ক্লিক করব, দেখছেন এবার দেখেন এটা সাদা কালো না, কিন্তু মূলত ভিডিওটা ছিল কিন্তু এরকম, এটা কী হয়ে গেছে, সাদা কালো হয়ে গেছে। আপনার যদি কোনো ভিডিওটাকে যদি ইফেক্টস দিয়ে যদি আপনি সেটাকে কী করতে চান, মানে ভিডিওতে যদি কোনো ধরনের মডিফাই আনতে চান, এডিট আনতে চান, তাহলে আপনি ইজিলি করতে পারবেন। এটা গেল, এখন অনেকগুলো এখানে ইফেক্টস রয়েছে, আপনার কী কী ইফেক্টস দেওয়া দরকার আপনি এখান থেকে যেটা ভালো, আপনার যেটা ভালো হবে, যেটা মন চায় সেটা আপনি চাইলে এখান থেকে ইজিলি কী করতে পারেন, অ্যাড করতে পারেন। আবার একটা ভিডিওতে চাইলে আপনি একাধিক ইফেক্টস ব্যবহার করতে পারেন, কতগুলো একাধিক আনলিমিটেড, মানে আমি এখানে একটা ইফেক্টস ব্যবহার করেছি, তার মানে আবার এ নয় যে মানে আমি এই ভিডিওতে সাদা কালো ছাড়া আমি আর কোনো ইফেক্টস ব্যবহার করতে পারি, এটা না, আপনি চাইলে সবগুলোই ব্যবহার করতে পারবেন, যত ধরনের মন চায় তত ধরনের আপনি ব্যবহার করতে পারেন, ভিডিও লেন্থ অনুযায়ী। ভিডিওটা ধরেন মানে 5 সেকেন্ড আপনি 5টা ইফেক্টস ব্যবহার করলেন, কিন্তু আপনি তো 50টা ব্যবহার করতে পারবেন না, ওটা দেখবেন কীভাবে। তাহলে আপনি ধরেন এখানে এসে আমি এই কালারটা ব্যবহার করব, এই যেটা এটাকে টাইনে এখানে বসাই দিলাম, আবার এখানে এসে আরেকটা ব্যবহার করব, এটা এটা দেখেন, এটা কিন্তু আগে ডাউনলোড করা ছিল না, যার কারণে নেট থেকে ডাউনলোড হয়ে এটা অটোমেটিক এখানে কী হবে, অ্যাড হবে। ডাউনলোড করা যদি না থাকে আপনাকে এটা ডাউনলোড করে নিয়ে নিতে হবে। এরপরে এখানে আবার এখানে একটা ইফেক্টস ব্যবহার করব, এখান থেকে আসি দেখি এখানে কোথাও আছে কি না কোনো ধরনের, এই যেমন এটা, এটাও কিন্তু কী হচ্ছে, ডাউনলোড হচ্ছে। কোনো ইফেক্ট যদি ডাউনলোড করা না থাকে তাহলে এভাবে থাকবে, যদি আপনার কোনো কারণে একবার ডাউনলোড করে ফেলেছেন আর ডাউনলোড করার দরকার নাই, এটা হয়ে গেল। এখন আপনি ইফেক্টস ব্যবহার করলেন, ঠিক আছে এইটুকু, কিন্তু আমার তো ভিডিওতে এইটুকু নেই, তাহলে আমাকে কী করতে হবে, ঠিক আছে দইরা এখানে ক্লিক করে এটাকে স্প্লিট করে দিয়ে এরপরে কী করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এবার একটু প্লে করে দেখি ইফেক্টসের ব্যাপারটা কেমন, এটা একটা গেল, এটাকে বলে অ্যাশ কালার, এরপর হচ্ছে ভিনটেজ ইফেক্টস, এরপর হচ্ছে ব্রোকেন, এরপর হচ্ছে আরেকটা স্টার্টস, দেখেন এটা কিন্তু আরেক রকম হয়ে গেছে, এটা কিন্তু কি
আর এক রকম হয়ে যাচ্ছে, চারপাশে দেখছেন বিন্দু বিন্দু, মানে এক একটা ইফেক্টস এবং অ্যানিমেশন ট্রানজিশন এগুলো যদি আপনি পারফেক্টলি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা দেখতেও সুন্দর লাগবে, আপনার ভিউয়ার্সও এটার প্রতি কী হবে আকৃষ্ট হবে, আগ্রহ বাড়বে। এটা গেল, এরপরে দেখি একদম লাস্ট আমরা আজকে ভিডিওটাতে মোটামুটি বেসিক যেগুলো দরকার সেগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এলিমেন্টস, কোনো কারণে আমি এখানে ভিডিওতে ধরেন এই কন্টেন্টটাতে আমি একটা এলিমেন্টস ব্যবহার করতে চাই। এলিমেন্টস মানে এখানে কিছু জিনিস দেওয়া দেওয়া থাকবে, মনে করেন অনেক সময় হয় কি আমি এখানে চাচ্ছি ধরেন লাভ অথবা ফাঁকি, তাহলে আমি এখানে ক্লিক করলাম, আমি এটা আনলক লক করে দিলাম, আমার এলিমেন্টসগুলো সব কী থাকবে আলাদা ট্র্যাকের মধ্যে থাকবে। তো জাস্ট আমি আলাদা ট্র্যাকের মধ্যে এখানে ক্লিক করে জাস্ট নিয়ে নিলাম। এবার দেখেন এই যে এলিমেন্টস নিলাম, নেওয়ার পরে দেখেন এলিমেন্টস তো বেশি বড় হয়ে গেছে, আমার মূল জিনিসটাও কি হচ্ছে না দেখা যাচ্ছে না। তাহলে আপনি কি করবেন, এটাকে দইরা কান ধরে টাইনা এটাকে আপনি আপনার মতো করে ছোটো করতে পারবেন। এখন মন চাচ্ছে না, আপনি এলিমেন্টস বাম পাশেও রাখবেন আবার ডান পাশেও কি রাখবেন, তাহলে ক্যামেরা রাখবেন রাইট বাটনে ক্লিক করবেন, আচ্ছা ক্যামেরা রাখবেন, দেখেন এটা গেল, কফি হয়ে গেল না। কফিটা হচ্ছে মূলত দুই ভাগে করবেন, এভাবে আপনি কফি করবেন, কফি করে এই যে কফি আমি এটাকে লক করে দিলাম, আমি এই কফিটা কোথায় রাখবো উপরে রাখবো, তাহলে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দুইটা জিনিস, কয়টা জিনিস এখানে দুইটা না, এখানে কিন্তু দুইটা, তাহলে এখানে একটা এখানে একটা দুটা, তা আপনি যদি দুটা যদি প্লে করতে চান এভাবে, আপনার যদি চারটা করতে চান ঠিক সেম আমি যেভাবে দেখাই দিছি ওভাবে। এখন পারবেন এলিমেন্টসগুলো কেমন অ্যাড করতে, এবার আসি এটুকু গেল, এটাও আমি কি করে দিলাম লক করে দিলাম। এবার আসি স্পিড স্ক্রিন, একটা জিনিস দেখেন অনেক সময় ভিডিওতে দেখছেন অনেকে আপনার টিকটক ভিডিও বানায় না, দেখেন মানে একটা ভিডিওতে সে অটোমেটিক কথা বলতেছে, মানে স্প্লিট করে একটা ভিডিওকে কয় ভাগে ভাগ করছে, দুই ভাগে ভাগ করছে। আপনি এই জিনিসগুলো চাইলে আপনি এখান থেকে করে নিতে পারেন, ওখান থেকেই করেন, মানে এক পাশে আপনার ভিডিও দিলেন আরেক পাশে কি যে ভিডিও নিয়ে আপনি কথা বলতেছেন ওই ভিডিওটা আপনি এক পাশে রাখলেন। তাহলে এটা করার একদম উপায় হচ্ছে কি, একদম সিম্পল উপায়, যেমন মনে করেন এখানে রাখলাম আমি ধরেন এই ভিডিওটা নিলাম, মনে করেন আমি এই ভিডিওটা নিলাম, এটা এই ভিডিওটা নিলাম, এটাকে আমি কি করব স্প্লিট করব, আচ্ছা এটাকে আমি স্প্লিট, আচ্ছা সরি স্প্লিট করার আগে আমি কন্ট্রোল জেড দিই আগের অবস্থানে চলে যাই, এটাও আমি কি করে দিব লক করে দিব। এখন আমি নেক্সট থেকে আমি ভিডিওটা তৈরি করি, তো আমি এখান থেকে শুরু করি। তো আমি যেটা করব কি স্পিড অপশন আমি গেলাম, গিয়ে দেখেন স্পিড অপশনটা চলে আসছে, আসার পরে আপনি এখানে এই জায়গাতে ক্লিক করলে এখানে মনে করেন আচ্ছা প্লাসে ক্লিক করি, আচ্ছা এটা ছোটো বড় করা, আচ্ছা এটা গেল, আচ্ছা সো এইভাবে মনে করেন আমি এখানে একটা ছবি অ্যাড করতে চাই, বুঝলেন না, তা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, ধরেন এখানে একটা করতে চান জাস্ট এটা সিলেক্ট করে দিবেন, যে ছবিটা অ্যাড করতে চান ক্লিক করে দিলেন, একসাথে কী হয়ে গেল ছবি হোক ভিডিও হোক দুটো ভিডিও একসাথে কী হবে চলবে। আপনি যদি মনে করেন না দুইটা স্পিডে হচ্ছে না, আমরা একসাথে কজন থাকতে চাই চারজন থাকতে চাই, তাও পারবেন আপনি, এই যে ওয়ান টু থ্রি ফোর একসাথে ছয়জন, ছয়টা ভিডিও যদি আপনি একসাথে প্লে করতে চান তাও পারবেন, মানে এক দুই তিন চার মানে হচ্ছে চারজন, আর এই আপনি এখানেও চারজন, মানে এই স্টাইলে হবে আর কি, স্পিডটা এই স্টাইলে হবে, স্পিড স্ক্রিন এরকম। সব কিছু করার পরে আপনার মনে করেন সব কিছু হওয়ার পরে
আমার মনে করলেন এটা আমার ভিডিও, তাহলে আমি যখন ভিডিওটা যখন এক্সপোর্ট করব তখন তালা লক করে দিলে হবে? লকটা খুলতে হবে না? ধরেন আমাকে লকে লকগুলো আমি খুলে দিলাম, এটা খুলে দিলাম, এরপর একটা খুলে দিলাম, এরপর একটা খুলে দিলাম, এটা এটা সব কিছু খুলে দিয়ে আমি এখন এটা ভিডিও হিসেবে কী করব, এক্সপোর্ট করব। দেখেন আমরা কিন্তু একটা প্রিমিয়াম ইউজ করেছিলাম, মনে আছে? এটা কিন্তু প্রিমিয়াম ইউজ করেছিলাম। এটা প্রিমিয়াম কি প্রিমিয়াম না সেটা আপনি যখন এক্সপোর্ট করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। এই ধরুন আমি এটা এক্সপোর্টে চলে গেলাম, তা আমি এখানে লিখলাম মাই ভিডিও, রেজুলেশনটা আমি ফুল এইচডি, এটাকে বলা হয় ফুল এইচডি। আমি ফুল এইচডি রাখবো না, এটাকে আমি কী করবো একটু আমি গুড রাখবো। কোয়ালিটি গুড মানে হচ্ছে ভালো, বেটার মানে হচ্ছে তার থেকে ভালো, বেস্ট মানে হচ্ছে কি সবচেয়ে ভালো। যত বেশি ভালো হবে তত সাইজটা কি হবে বড় হবে, তবে আপনারা ব্যাটারির মধ্যে রেখে দেবেন সবসময় মোটামুটি ভালো আপনার ইয়ে পেতে। রেজুলেশন আপনার যতটুকু দরকার হয় সেটুকু আপনি রাখবেন, তবে 1920 এটা সবচেয়ে একেবারে ম্যাক্সিমাম। আমি এতটুকু দরকার নাই, জাস্ট ফর আমার বেশি সময় যাতে না যায় আমি জাস্ট এটুকু রাখলাম 720x480, ওকে দিলাম। এরপর আমি এটার নাম দিলাম আমি তুমি সেই, যে কোনো একটা কিছু লিখলাম, সব কিছু লিখে দেখা। দেখছেন সাইজটা কি হয়ে গেল, কমে গেল, কারণ আমি সাইজটা কমিয়ে ফেলছি এই জন্য। দেন আমি এক্সপোর্টে ক্লিক করলাম। আপনি আবার এখান থেকে সরাসরি আপনি ইউটিউবে আপ করতে পারবেন, মানে এখানে আপনার এক্সপার্ট ইয়ে করার দরকার নেই, সরাসরি এখান থেকে আপনি ইউটিউবে আপ করতে পারবেন। আপনাকে ইউটিউবে গেলে, এখানে গেলে লগ ইন করে রাখলে ওখান থেকে অটোমেটিক কী হয়ে যাবে, ওখানে আপলোড হয়ে যাবে। আবার অনেকগুলো ভিডিও দেখবেন যে আপনার 5 জিবির একটা ভিডিও ফাইল আছে, এখন আপনি এক্সপোর্ট করতে দিয়েছেন, দেওয়ার পর দেখবেন যে 2 ঘন্টাও শেষ হচ্ছে না। ভিডিওর সাইজ যত বেশি হবে এক্সপোর্ট করতে তত বেশি কী নিবে আপনার, আপনার সময় লাগবে। যেমন এই ভিডিওটা খুবই কম, অল্প সময়ের, মাত্র কত, মেবি 1 মিনিটের একটা ভিডিও, মেবি সব মিলিয়ে মনে হয় 1 মিনিট। তাহলে এই ভিডিওটা অল্প সময়ের মধ্যে কী হচ্ছে, এক্সপোর্ট হয়ে নিচ্ছে। কী কী এক্সপোর্ট হচ্ছে সবগুলো কিন্তু এখানে কী হবে দেখাবে, মানে এগুলোই হচ্ছে মূলত আপনার ফিল্মোরা ওয়ান্ডার শেয়ারের বেসিক। এক্সপোর্ট আপনার কম্পিউটারে হবে, কোথায় হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা গুড কোয়েশ্চেন, এটা কিন্তু করা দরকার। এক্সপোর্ট তো করলেন, ভালো কথা, এই যে আমি এক্সপোর্ট করছি, এখন আপনি কোথায় গিয়ে খুঁজবেন? ভালো কোয়েশ্চেন, দেখেন সেভ টু কি লেখা আছে, সেভ টু কোথায়, সি ড্রাইভ, সি ড্রাইভে, কোন ড্রাইভে বলছে, সি ড্রাইভ। আমরা আগে সি ড্রাইভে গেলাম, আমরা এখানে সি ড্রাইভে কোথায় কোথায় কই গেল, আচ্ছা সি ড্রাইভে গেলাম, ইউজারের ডকুমেন্টসে গেলাম, আচ্ছা ডকুমেন্টসে গেলাম, এরপরে কী বললো, ওয়ান ড্যাশ শেয়ার ফিল্মোরা 9, তারপরে কী বললো, আউটপুট দিস ওয়ান, এই যে আমরা যে আউটপুট যা যা হবে সবগুলো এই ফাইলের মধ্যে থাকবে। এখন আপনার মন চায় এতগুলো ফাইল আমার এভাবে আমার খোঁজার দরকার নেই, আমি যেভাবে চাই ওভাবে দিতে হবে। আপনি জাস্ট বলে দিবেন সেভ টু ডাইরেক্ট ডেস্কটপ সিলেক্ট, কাম শেষ। ডেস্কটপে গেলে আপনি পাবেন, আপনার যেখানে মন চায় সেখানে আপনি সেভ করে রাখতে পারবেন। আচ্ছা আমরা যে ভিডিওটা তৈরি করেছি, ভিডিওটা করলাম, এডিট করলাম, তাহলে এটা যে কোথায় রাখলাম, এখানে। এটা কিন্তু আমরা প্রফেশনাল ভিডিও এডিট করি নাই, জাস্ট আমরা কোন টুলসের কাজ কীরকম জাস্ট সেটা দেখাইছি। এখন প্রফেশনাল ভিডিও এডিট করে যদি দেখাইতে গেলে আপনার অনেক সময় লাগবে, কারণ আমি অল্প সময়ে দেখাইছি এটুকু। তাহলে এগুলো হচ্ছে সবগুলো কি কোথায় থেকে আসছে, ওই যে আমরা অ্যানিমেশন অ্যাড করেছি, আপনার ইফেক্টস অ্যাড করেছি, ট্রানজিশন অ্যাড করেছি, এগুলোর কাজ বেশি আছে। আপনারা দেখবেন যে ইংলিশ মুভি অনেকগুলো মুভি আছে যে আপনি সাবটাইটেল খুঁজে খুঁজে দেখেন, যেগুলোতে সাবটাইটেল নাই সেগুলো আপনি অ্যাভয়েড করেন। তাহলে দেখেন সাবটাইটেল যদি থাকে কোনো ভিডিওতে, কিন্তু এটার কিন্তু কোয়ালিটি, এটার কিন্তু মানুষের চাহিদা ভালো। আপনি চায়না মুভি দেখতেছেন, চাইনিজ মুভি দেখতেছেন, কিন্তু আপনি চায়না ভাষা বুঝেন না, যখন নিচে সাবটাইটেলগুলো থাকবে তখন আপনার কাছে এটা বুঝতে কি
ইজি হয়ে যাবে। অনেকে ধরেন হিন্দি বোঝে না, তখন তারা হিন্দির ইয়েগুলো কিন্তু অটোমেটিকলি কী হবে বুঝে নিতে পারবে, যদি নিচে কী থাকে ইংলিশ থাকে অথবা বাংলা থাকে অথবা অন্য একটা ল্যাঙ্গুয়েজে থাকে। এটা হচ্ছে যে স্প্লিট করে দেখাইছিলাম না সেই জিনিসটা আর কি, দুটো দুপাশে এরকম। তা আজকের ক্লাস হচ্ছে এটুকু পর্যন্ত, আপনারা এমনি আমি জাস্ট বেসিকটা দেখাইলাম আর কি, এটাতে আরও অনেক কিছু আছে, মূলত অনেক কিছু আছে, আমি জাস্ট এটা আজকে রিমুভ করে দিচ্ছি। আপনার নেক্সট ক্লাস আপনারা করবেন কি, আমি যেভাবে ভিডিও এডিট করেছি আপনারা নিজেরাও কয়েকটা নিজেরা এভাবে কিছু কিছু কন্টেন্ট নিয়ে নিজেরা ভিডিও এডিট করার জন্য ট্রাই করবেন ফিল্মোরা ওয়ান্ডার শেয়ার দিয়ে। সবাইকে ধন্যবাদ।